আচ্ছা আরিয়ান, আমাদের তো রিলেশনের 6 মাস পূর্ণ হলো, তাই না? 6 মাস আগে আমিও তোমাকে চিনতাম না। তোমাকে দেখার পর, তোমার সাথে পরিচয় হওয়ার পর বুঝতে পেরেছি ভালোবাসার মানেটা কি। প্লিজ আলো, আমাকে কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে কতদিন ধরে রাখতে পারবো এটা জানি না, কিন্তু আমি চাই সারা জীবন তোমার হাতে হাত রেখে চলতে। আলো, আমার একটা বন্ধু তোমাকে দেখার জন্য অনেকদিন ধরে আমাকে বলছে, আর ঠিক 11টার সময় ওর এখানে আসার কথা। তো আমরা তো 5 মিনিট আগেই চলে আসলাম, ও 5 মিনিটের মধ্যেই চলে আসবে। ও আচ্ছা, যার কথা তুমি বারবার বলো সেই তো? হ্যাঁ সে। ওকে, কোনো ব্যাপার না, আসতে পারে। আচ্ছা ঠিক আছে, একটু। কে রে, তোমার বন্ধু কোথায়? আর কতক্ষণ ওয়েট করবো? সেই কখন থেকে বসে আছি? এতক্ষণ তো দেরি করার কথা না। আরে বন্ধু, এদিকে আমরা। না বন্ধু। ও আচ্ছা, ওইটা তোমার বন্ধু? হ্যাঁ। আরে বন্ধু, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এত লেট করলি কেন? বাসা থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে। বাসা থেকে বেরোতে লেট হয়ে গেছে? আমরা এতক্ষণ ধরে বসে আছি। এসে আমার গার্লফ্রেন্ড। হাই। হ্যালো। ভালো আছেন? হুম, আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা বন্ধু, আমার একটু কাজ আছে। ঠিক আছে বন্ধু, আসি। আজব, আসলো আর এখনই চলে গেল, কোনো কথা হলো? চিন্তা করো তো। আমাকে বলছো কেন? বন্ধুটা তো তোমার, তাই না? তুই ওভাবে তখন চলে আসলি কেন? আচ্ছা রাখ। আচ্ছা বন্ধু, তুমি ওর নাম্বারটা দাও। তোকে কখনো আমার বন্ধুর চোখে দেখিনি, তুই আমার ভাই, যেহেতু তুই আমার ভাই। আচ্ছা, 01। ওকে। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো। কে? চিনতে পারলাম না ঠিক। আমি আরিয়ানের ফ্রেন্ড বলছিলাম। ও আচ্ছা ভাই। আচ্ছা হ্যালো, তোমাকে আরিয়ান সম্পর্কে কিছু কথা বলার ছিল। তুমি যদি কাইন্ডলি আমার সাথে একটু দেখা করতা, হয়তো বা তোমার অনেক ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে, একটু তাড়াতাড়ি চলে এসো। কি বলবেন আমাকে বলেন। আসলে কি আলো, আমি আরিয়ান সম্পর্কে যে কথাগুলো তোমাকে বলবো, তোমার প্রমিস করতে হবে ওকে কিছু বলতে পারবে না। তাহলে বলতে পারি, কিন্তু এমন কি কথা যেটা ওকে বলা যাবে না? আছে, অনেক কথাই আছে। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি ওকে ব্যাপারে কিছুই বলবো না। ওকে, তাহলে শোনো, ও বলছে না ওর বাবা কোটিপতি, গাড়ি আছে, বাড়ি আছে। আচ্ছা, তোমার সাথে দেখা করতে আসার সময় যে গাড়িটা নিয়ে আসে, ওই গাড়িটাও আমার। দেখো, ওই গাড়িটা নিয়ে আমি আসছি। ও বলেছে না ওর বাবা বিদেশ থাকে, ওর বাবা ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করে, আর ও বলেছে বিদেশ থেকে আসলে বিয়ে করবে, আর ওর বাবা তো বিদেশই যায় নাই, তা কীভাবে তোমাকে বিয়ে করবে? ও বলেছে না ওর অনেক টাকা, কোটিপতি, আসলে ওর কিছুই নাই, সবই চাপা। ভাই আপনি এসব কি বলছেন? হ্যাঁ, তুমি যাবে আমার সাথে, দেখবে ওদের বাসা? না ভাইয়া, তার আর প্রয়োজন পড়বে না। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আসি। ওকে, আসো তাহলে। হ্যালো, এই তুমি কোথায়? এত কিছু শুনে তোমার কি দরকার? তুমি আমার সাথে জাস্ট 10 মিনিটের মধ্যে দেখা করবে, আমি এটাই জানি। আমি খামার বাড়ির সামনে ওয়েট করছি। কি ব্যাপার, হঠাৎ করে ডেকেছো কেন? কেন ডেকেছি, এটাই তো। আচ্ছা বাদ দাও, তোমার বাইকটা কোথায়? তোমার মতো একটা ফটকা ছেলের সাথে আমার রিলেশন হয়েছে, এটা আমি ভাবতেই পারতেছি না। মানে কি? এই শোনো, তোমার খুব কাছের একজন মানুষ তোমার মুখোশ খুলে দিয়েছে, এখন আমার কাছে না সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে। এই যে, তোমার নাকি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কি ভাবো নিজেকে তুমি? কে বলেছে তোমাকে এসব কথা? ফটকা একটা ছেলে কোথাকার। হ্যাঁ আমি ফটকা, যে তোমাকে কথাগুলো বলেছে সে সত্য কথাই বলেছে। আমার বাড়িও নেই, গাড়িও নেই, টাকা পয়সাও নেই, কিন্তু এতদিনের রিলেশনে কি কখনো দেখেছো আমার প্রতি তোমার ভালোবাসার অভাব, কখনো দেখেছো অবহেলা? দেখো নি তো, তোমাকে ভালোবাসতে গেলে কি আমার টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে? হ্যাঁ আমার সব লাগবে। ওকে, উফ, কি যেন বলছিলে আমাকে, 50 লক্ষ টাকাতে গাড়ি কিনে দেবে।
খুব ফানি তুমি। আরে তোমার তো 5000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দেওয়ার যোগ্যতা নেই, আর তুমি কিনে দেবে 50 লক্ষ টাকা দামের গাড়ি। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসার জন্য যা কিছু প্রয়োজন আমি সব কিছু তোমাকে দিয়েছি, আর এখন বলছো 50 লাখ টাকা দিয়ে তোমাকে গাড়ি কিনে দিতে হবে? আমার ভালোবাসার কাছে যদি তোমার এইগুলাই বড় হয়ে থাকে, তাহলে আমার নিজের কাছেই খারাপ লাগছে যে তোমার মতো একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল। তুমি কি করতে চাচ্ছো এখন? তোমার সাথে বিয়ে হচ্ছে না। তার মানে ব্রেকআপ? তার মানে যখন আমার সব কিছু ছিল জেনেছিলে তখন আমার সাথে রিলেশন ছিল, আর এখন যখন জানছো আমার কিছুই নেই তখন আমাকে ভালোবাসতে আর ইচ্ছা করছে না, এখন ব্রেকআপ? তোমার কখনো কিছু ছিল না আর এখনো নাই। তুমি তো জানতে আমার কাছে সব কিছুই আছে, তাই তুমি আমার সাথে রিলেশন করেছিলে। ইয়েস, এখন তোমার কিছুই নাই তাই আমি তোমাকে বিয়ে করছি না। তাহলে তুমি আমাকে ভালোবাসোনি, আমার টাকা পয়সাগুলোকে ভালোবেসেছো? এগুলো মেইন না, কিন্তু ভালো থাকার জন্য এগুলোর প্রয়োজন হয়। ওকে আলো, লাগবে না তোমাকে, অনেক কোটিপতি আছে না তাদের কাছে যাও। আচ্ছা ঠিক আছে আসি। এই শোনো, চলে তো যাচ্ছ, একটা কথা শুনে যাও। হ্যাঁ আমি মানছি আমি মিথ্যা বলেছি, কিন্তু এতক্ষণ যে কথাগুলো বলেছি না এইগুলোই মিথ্যা। আকাশ, আসলে আমার বন্ধুই ঠিক ছিল। আচ্ছা বন্ধু, ও আসলে তোকে রিয়েল লাভ করে না, আমার যতদূর যা মনে হলো ও আসলে তোর আত্মসম্পদটাকেই বেশি ভালোবাসে। আমাকে একটা ছোটোখাটো সুযোগ দে, আমি আসলে তোকে টোটাল ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি আর আমি তোর সামনে এনে দেবো। যার সাথে তুমি ঘর বাঁধার স্বপ্ন দেখলে, যাকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখলে, আজ একদিনের চেনা আমার বন্ধুর কথায় তোমার সব এক নিমিষেই শেষ হয়ে গেল। হায় রে ভালোবাসা, আমাদের সমাজে তোমার মতো কিছু সংখ্যক মেয়ে আছে যারা কোটিপতি ছেলে খোঁজে, ভালোবাসার সঠিক মূল্য তারা দিতে জানে না। বাই দ্য ওয়ে আমার কাজ আছে, আসি, খোদা হাফেজ। হায়।